আজকে আমরা ইতিহাসের বিভিন্ন ইম্পর্টেন্ট 8 মার্কের কোশ্চেন নিয়ে আলোচনা করে নেবো। অনেকদিন ধরেই তোমরা আমার কাছে ইতিহাসের সাজেশন চাইছিলে, কিন্তু আমি ব্যস্ততার কারণে আপলোড করে উঠতে পারছিলাম না। তো আজকে আমরা 16টা 8 মার্কের কোশ্চেন আলোচনা করে নেবো। আশা করছি আমি যে 16টা কোশ্চেন তোমাদের সাথে আজকে আলোচনা করতে চলেছি তার মধ্যে থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। 8 মার্কের আমাদের 3টে কোশ্চেন থাকবে মাধ্যমিকে, আর সেখান থেকে আমাদেরকে যে কোনো একটা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে এবং গুছিয়ে গুছিয়ে উত্তর লিখতে হবে, যাতে এক্সামিনার ভালোভাবে সন্তুষ্ট হয়ে 8-8 দিয়ে দেয়। তো এখানে আমি যে কোয়েশ্চেনগুলো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সেই কোয়েশ্চেনগুলো এতটাই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে একটাকেও বাদ দেওয়া যাবে না। এতগুলো তোমাদের সহায়িকা বইতে তো অনেক কোয়েশ্চেন আছে, কিন্তু এতগুলো কোয়েশ্চেনের মধ্যে ঠিক কোন কোয়েশ্চেনটা তোমরা পড়বে সেটা তো তোমরা ঠিক করতে পারো না। সেই জন্য আমি তোমাদের জন্য একদম বাজ বিচার করে 16টা কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি। এই 16টা কোয়েশ্চেনের মধ্যে তোমাদের অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে, আর সেখান থেকে তোমরা সুন্দর করে লিখে আসতে পারবে, 8-8 পেয়ে যাবে। কারণ যে কোনো সহায়িকা বইতেই আমার এই কোয়েশ্চেনগুলো থাকবে, আর সেখান থেকে তোমরা তোমাদের আনসার নিজেদের মতন করে বানিয়ে নিতে পারবে। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিও শুরু করি। তবে তার আগে অবশ্যই তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও, আর অল বাটন অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এর সাথে সাথে যদি তোমরা অল সাবজেক্টের সাজেশন পেতে চাও তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও। ফেসবুক পেজের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চল দেখো, প্রথমেই আছে মহাবীর্যের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো, বাংলায় নমঃশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত আলোচনা করো, বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ আলোচনা করো, নীল বিদ্রোহের কারণ কী ছিল, এই বিদ্রোহের ব্যাপকতা ও গুরুত্ব লেখো, দলিত আন্দোলন বলতে কী বোঝো, দলিত আন্দোলনে ডক্টর আম্বেদকরের ভূমিকা কী ছিল। তো এখানে তোমাদের আরও একটা কোয়েশ্চেন আসতে পারে যে দলিত বলতে কাদের বোঝায়, দলিত আন্দোলনে ডক্টর আম্বেদকরের ভূমিকা কী ছিল, এরকমও আসতে পারে, ঠিক আছে। নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা, লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো। এটা কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা। আর এখানে যে কোয়েশ্চেনটা আমি দেখালাম মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি, এটাও তোমাদের একটা বিশাল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এইগুলো কিন্তু পরীক্ষায় আসতেই পারে। তারপর আছে 20 শতকে ভারতে নারী আন্দোলনের চরিত্র কেমন ছিল, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি, উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। এই কোয়েশ্চেনটা আমাদের 2017 সালে দিয়েছিল, এবং এটা যেহেতু অনেকদিন আগে দিয়েছিল 2024 সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য এটা আবার ইম্পর্টেন্ট হতে চলেছে। এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আবার দিয়ে দিতেই পারে। পাশ্চাত্য শিক্ষার বিস্তারে ডেভিড হেয়ার ও বেথুনের ভূমিকা আলোচনা করো, মানুষ প্রকৃতি ও শিক্ষা সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও, 20 শতকের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লেখো, নীল বিদ্রোহের ফলাফল ও বৈশিষ্ট্য আলোচনা করো, ভারতসভা প্রতিষ্ঠার উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো। তো এখানে 14টা কোয়েশ্চেন দেখালাম, আরও 2টো বাকি আছে। সেই 2টো হচ্ছে, একটা হলো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেকবার আমি পেয়েছি কোয়েশ্চেনটা অনেক জায়গাতে। আর ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। ঠিক এই কোয়েশ্চেনটা আর একটা কোয়েশ্চেন ধরো আমাদের আসতে পারে, এই কোয়েশ্চেনটার আর ওই কোয়েশ্চেনটার অ্যান্সার কিন্তু এক নয়, কিন্তু কোয়েশ্চেনটা আসতে পারে এই যে কোয়েশ্চেনটা, বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। আর একটা কোয়েশ্চেন আসতে পারে যে ভারতীয় উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী রাজনীতির চরিত্র ও বৈশিষ্ট্য আলোচনা করো। তো তোমাদেরকে একটা কথা ভালো করে বলে রাখি, এই 2টো কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু সম্পূর্ণ আলাদা, মানে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলাদা উত্তর হবে, আবার যদি আসে ভারতীয় উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী রাজনীতি চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো, সেটাই কিন্তু আলাদা উত্তর হবে। তো যে 16টা কোয়েশ্চেন আমি এখানে তোমাদেরকে দেখালাম, এই 16টা কোয়েশ্চেন কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসার জন্য একদম পারফেক্ট কোয়েশ্চেন, আর এর বাইরে আমার মনে হয় না কোনো কোয়েশ্চেন আসবে। আর যদি থাকেও তোমরা এই যে 16টা কোয়েশ্চেন আমি তোমাদেরকে দেখালাম এর মধ্যে থেকে তোমরা 2টো কমন পেয়েই যাবে। সেই জন্য এই 16টা কোয়েশ্চেনের আনসার তোমরা আর হাতে গোনা মাত্র 21 দিন বাকি আছে, এই 21 দিনের মধ্যে সুন্দর করে তৈরি করে নাও, আর ভালোভাবে একটু প্র্যাকটিস করে মুখস্থ করে নাও। যদি কোনো উত্তর তোমরা খুঁজে না পাও, যদি কোনো কোয়েশ্চেনের উত্তর মনে হয় যে আমি এটা খুঁজে পাচ্ছি না, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি সেই কোয়েশ্চেনের আনসারটা আমি ভালো করে লিখে তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দেবো, আর তোমরা সেটাই মুখস্থ করে যাবে, ঠিক আছে। তো চলো আজকে ভিডিও পর্যন্ত, পরে ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো, আর অবশ্যই ভিডিওটাতে একটা করে লাইক করে দিই, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দাও।